হলো ক্লিয়ার আমি তুলনা আফরিন আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার বেহুলার বাসর ঘরের সামনে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে দালানটি এটি কিন্তু একটি কোন রহস্যময় ইতিহাস রয়েছে যারা এখানে আসেন তাদের জন্যই আমার এই ভিডিও চলুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই পুরো ইতিহাসটি লেটস গো বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে ও মহাস্থানগড় থেকে 2 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত এই বেহুলার বাসরঘর বেহুলার বাসরঘরের কাহিনী হয়তো আপনারা দেখেছেন যাত্রাপালা কিংবা কোনো সিনেমায় কিন্তু আমি বগুড়া এসে স্থানীয়দের মুখে জানলাম বেহুলা ছিলেন একজন সৎ নারী এবং অসম্ভব স্বামী ভক্ত এবার আমি কে এই বেহুলা তার সম্পর্কে জানাবো আপনাদেরকে বেহুলা হচ্ছেন প্রাচীন বাংলার ইতিহাসে সুবিখ্যাত প্রধান একটি চরিত্র চাঁদ সওদাগরের পুত্র লক্ষীন্দারের স্ত্রী চাঁদ সওদাগরের পুত্র লক্ষীন্দার ও তার ব্যবসায়িক পার্টনার সতীর্থ সাহার কন্যা বেহুলার জন্ম হয় সমসাময়িককালে দুজনেই একই সাথে বেড়ে ওঠেন চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী মনসার পিতা শিব মনসাকে একদিন বলেন আমার কোনো উপাসক যদি তোমাকে প্রথম পূজা করে তাহলেই মর্তে তার পূজার প্রচলন হবে তখন মনসা চাঁদ সওদাগরকে নির্বাচন করেন তার পূজা করার জন্য কিন্তু চাঁদ সওদাগর মনসার প্রস্তাবে কিছুতেই রাজি হননি সেই থেকে শুরু হয় চাঁদ সওদাগর ও সর্পদেবী মনসার বিরোধ একদিন চাঁদ সওদাগরের স্ত্রী মনসাকে হিজল গাছের চলা দিয়ে মেরেছিল এরপর শুরু হয় মনসার প্রতিশোধ মনসা তার শাপ দিয়ে একে একে চাঁদ সওদাগরের 6 সন্তানকে সুযোগ বুঝে হত্যা করে এ সময় চাঁদ সওদাগর ভাবল তার এত ধন সম্পদ আভিজাত্য থাকতেও 6টি সন্তানকে হারাতে হলো তখন চাঁদ সওদাগর চিন্তা করলেন এমন একটি ঘর তিনি তৈরি করবেন সেখানে সাপ প্রবেশ করার কোনো রাস্তা থাকবে না এবং সেই ঘরে তার ছোট পুত্র লক্ষীন্দারের কোনো ক্ষতি হবে না পরে তার পুত্র লক্ষীন্দারের সঙ্গে বেহুলার বিয়ে সম্পন্ন করা হয় কিন্তু সকল সাবধানতা থাকা সত্ত্বেও মনসা তার উদ্দেশ্য বাস্তবায়নে সমর্থ হয় মনসার পাঠানো একটি বিষাক্ত সাপ লক্ষীন্দারকে হত্যা করে প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের দংশনে নিহত হতো তাদের সৎকার প্রচলিত পদ্ধতিতে না করে মৃতদেহ ভেলায় করে ভাসিয়ে দেয়া হতো নদীতে এই আশায় যে সাপে দংশন ব্যক্তিটি হয়তো কোনো অলৌকিক পদ্ধতিতে ফিরে আসবে তেমনি লক্ষীন্দারকে নদীতে ভাসিয়ে দেওয়ার সময় বেহুলা সবার বাধা অমান্য করে তার মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে পাড়ি দেয় গ্রামের পর গ্রাম প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেয়ার করে সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ